হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে নন ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায়, কাগজ ভাঁজকরণ বা পেপার ফোল্ডিং। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে নন ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায়, পেপার ফোল্ডিং। কোশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা দেখে নেব, যেখানে ডটেড লাইন অনুসারে কাগজটাকে ভাঁজ করতে হবে এবং ভাঁজটা কীভাবে করতে হবে। ডটেড লাইনগুলো ওপরের দিকে রয়েছে, অর্থাৎ কাগজটা ভাঁজ করতে হবে ওপর থেকে নিচের দিকে, মানে উপরের পার্টটা নিচের পার্টের উপরে এসে পড়বে। তো তাহলে কী কী পরিবর্তন আমরা এখানে দেখতে পাবো? তো প্রত্যেকবারের মতো আমি বলেছি, এই যে কোণাটা, এটা কিন্তু চলে আসবে এই কোণায়। কোণাগুলোর সঙ্গে কোণা যেহেতু মিশে যায়, এবং এই যে যেখান থেকে ভাগ হবে, এখানে এই যে জয়েন্টের সঙ্গে রেখাটা মিশেছিল, সেই রেখাটা কিন্তু এখানেই থাকছে। অর্থাৎ এই যে কোণটা, সেটা কিন্তু এখানেই থাকবে, শুধুমাত্র এই কোণাটা পরিবর্তন হবে। এই কোণাটা কিন্তু একই স্থানে বা যথাস্থানে থাকবে। তাহলে চিত্রটা কীরূপ দাঁড়াবে? তো সুতরাং এই যে রেখাটা, এটা চলে আসবে এখানে, এবং এর সঙ্গে যে রেখাটা ছিল, যেটা এই কোণায় মিশেছিল, সেই কোণায় কিন্তু এই মাথাটা থাকবে, এবং বাকি অংশটা চলে আসবে এখানে। এবং তার সঙ্গে এই যে ছোট রেখাটা ছিল, যখন ঘুরবে তখন এটা চলে আসবে এইভাবে। তো তাহলে এটাই আমরা পেলাম আমাদের ফাইনাল চিত্র। তো এই চিত্রের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি, সেটা হলো অপশান নাম্বার বি। এখানে দেখো, ঠিক যেভাবে চিত্রটা রয়েছে, আমাদের ক্ষেত্রেও কিন্তু চিত্রটা একই রকম হয়েছিল। তো অপশান বি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার সেভেন, এবার দেখো এই চিত্রের ক্ষেত্রে যেভাবে কাগজটাকে ফোল্ড করতে হবে, সেটা কিন্তু কোণাকুণি, এবং সেটা কোন দিক থেকে, সেটা কিন্তু ওপরের দিকটা চলে আসবে নিচের দিকে, কারণ পরবর্তী উত্তর চিত্রগুলো দেখো সেভাবেই ডটেড লাইন দেওয়া রয়েছে। অর্থাৎ এই পার্টের অংশটা এসে পড়বে এই পার্টের ওপরে, এইটুকু আশা করি তোমরা বুঝতে পারলে। এই যে কোণাটা এই কোণায় এসে পড়বে, তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু এই যে ডবল যে লাইন দুটো রয়েছে, এই দুটো লাইনের ওপরে কিন্তু এসে পড়বে এই দুটো লাইন। এটা হলো প্রথম পরিবর্তন। এখানে এই যে জায়গাটুকুর পরিবর্তন রয়েছে, এটা কিন্তু মাঝখানের এই জায়গাটার সঙ্গে মিশে আছে। অর্থাৎ এটা কিন্তু এই টিয়ের, ছোট টিয়ের মতো যে অংশটা, এটা কিন্তু এই মাথাটা টাচ করেই কিন্তু ভাঁজটা হবে। এবং এই পাশের যে রেখাগুলো রয়েছে, এগুলো কিন্তু একে একে এভাবে সাজিয়ে যাবে, এবং এই টি মতো যেটা রয়েছে সেটা এইরকমভাবে চলে আসবে। এটুকু মনে রাখতে হবে, এই যে রেখাগুলো, এটা কিন্তু কখনোই নিচের দাগের সঙ্গে টাচ হবে না, এগুলো শুধু ওপরের দাগ পর্যন্তই থাকবে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল চিত্র। তো তাহলে এবার দেখে নাও, এই যে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলোর মধ্যে থেকে কোন অপশানের মধ্যে আমরা মিল পাচ্ছি খুঁজে। তো এখানে দেখো, আমাদের এই চিত্রের সঙ্গে যে চিত্রের মিল আছে, সেটি হচ্ছে অপশান নাম্বার সি। অর্থাৎ এখানে একটা টিয়ের মতো অংশ তৈরি হয়ে গেছে, এবং এই যে তিনটে দাগ, সেগুলো কিন্তু নিচের সাথে টাচ হয়নি, ওপরের দাগের সঙ্গে শুধুমাত্র, ওপরের রেখাটার সঙ্গে শুধুমাত্র টাচ হয়ে রয়েছে। তো এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে। এবার কোশ্চেন নাম্বার এইট, ওপরের এই অংশটা ভাঁজ হয়ে আসবে এই পার্টটার ওপরে, এটুকু ক্লিয়ার? তো সুতরাং এই যে চিত্রগুলো রয়েছে, এগুলো সব এই পজিশনের মধ্যে চলে আসবে। তাহলে পরিবর্তনের পরে কোন রূপ আসবে, সেটা আমরা একটুখানি দেখে নিই। এখানে দেখো, এই যে ত্রিভুজটা রয়েছে, সেটাও এখানে চলে আসবে, এবং ত্রিভুজের এই যে ছোটো কাটা মাথার দিকে অংশটা, এটা কিন্তু থাকবে ডান দিক করে। তাহলে এই হবে ত্রিভুজের আকৃতি। এবং এখানে এই যে চিত্রটা রয়েছে, সেটা তাহলে বসবে কিছুটা এইভাবে, এবং বাকি থাকলো মাঝখানের যে প্লাস চিহ্নটা, সেটা কিন্তু এই যে বৃত্ত রয়েছে এর মাঝ বরাবর কিন্তু পুরো সেট হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু হলো আমাদের ফাইনাল চিত্র। তাহলে এবার এই চিত্রের সঙ্গে কোন চিত্রের মিল আমরা এখানে পাচ্ছি? তো এখানে এই চিত্রের সঙ্গে যে চিত্রের মিল আমরা পাচ্ছি, সেটি দেখো অপশান নাম্বার বি, যেখানে এই তিনটে চিত্র পরপর কিন্তু এই চিত্রটার সঙ্গে মিলে গেছে। তো তাহলে এক্ষেত্রে সঠিক অপশানটি হবে বি। এবার কোশ্চেন নাম্বার নাইন, এখানে যে চিত্রটা দেওয়া রয়েছে, সেটার মাঝ বরাবর ভাঁজ করতে হবে, এবং অপশানে দেখো ভাঁজগুলো কিন্তু করতে হবে ডান দিক থেকে বাঁ দিকে, অর্থাৎ ডান দিকের থেকে ভাঁজ করে বাঁ দিকের ওপরে কাগজটাকে রাখতে হবে।
তো এখানে দেখো এই যে ডান দিকের চিত্রটা বাঁ দিকের উপরে এসে পড়বে, তো এই ডান দিকে কি কি আছে, ডান দিকে একটা রেখাংশ রয়েছে, এদিকে একটা রেখাংশ রয়েছে, এই রেখাংশ দুটো চলে আসবে এই পাতায়। এর ফলে কি পরিবর্তন হবে, তো এখানে দেখো এই যে কোণাগুলো ছেদ করেছে এগুলো কিন্তু যথাস্থানে থাকবে, এটা প্রথম নিয়ম, শুধুমাত্র এই প্রান্তগুলো চলে আসবে এই সকল স্থানে। তো সুতরাং তাহলে চিত্রটা কেমন দাঁড়াবে, এটা মিশে যাবে এখানে এবং এই যে রেখাটা এটা মিশে যাবে এখানে, অর্থাৎ কিছুটা ডাব্লুর মতো কিন্তু এটা রূপ নেবে। তো এই চিত্রের সঙ্গে কোন চিত্রের মিল আমরা এখানে পাচ্ছি, এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে মিল আমরা পাচ্ছি অপশান নাম্বার বিতে। এখানে দেখো এই ডাব্লুর মতো অংশ কিন্তু তৈরি হয়েছে, যেটা আমাদের এই চিত্রের সঙ্গে মিলে গেছে। তো সুতরাং এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার টেনে যে কাগজটা দেওয়া রয়েছে সেটাকে ভাঁজ করতে হবে এই বরাবর ডটেড লাইন অনুসারে। এখানে দেখো ডটেড লাইন রয়েছে ডান দিকে, অর্থাৎ কাগজটা তাহলে ভাঁজ করতে হবে ডান দিক থেকে বাঁ দিকে, মানে এদিকের এই ছবিটা এসে পড়বে এই ছবির ওপরে। তো তাহলে কেমন রূপ নেবে, তো তাহলে যখনই কাগজটাকে ভাঁজ করা হবে এখানে এই যে বর্গক্ষেত্র মতো রয়েছে এটা কিন্তু এখানে চলে আসবে, এবং এই যে দুটো রেখা ছিল দাগ ছিল এটা কিন্তু চলে আসবে, একটা এখানে এবং একটা এখানে। এটা মাথায় রাখতে হবে এখানে যে বর্গক্ষেত্রটা ছিল সেই বর্গক্ষেত্র থেকে এখানে এই যে বর্গক্ষেত্রটা কিন্তু বড়। তো সুতরাং ছবিতে দেখো আমরা যে ছবিটা ফাইনাল চিত্র পেলাম সেটা কিন্তু সেটা থেকে ভেতরের চিত্রটাও কিন্তু কিছুটা বাইরে বেরিয়ে আছে, পুরোপুরি ভেতরে ঢুকে নেই। তো যেহেতু এই চিত্রটা সামান্য একটু বড় ছিল এই বর্গক্ষেত্র থেকে, তো সুতরাং এই কোণাগুলো কিন্তু অল্প করে বেরিয়ে থাকবে, এটি হলো ছবির আসল রূপ। এটা কিন্তু কখনোই পুরোপুরি বর্গক্ষেত্রের মধ্যে সেট হয়ে যাবে না। তো তাহলে এই যে ফাইনাল চিত্র আমরা পেলাম এর সাথে কোন অপশানের মিল আছে, তো আমাদের এই চিত্রের সঙ্গে যে অপশানের মিল এখানে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে অপশান নাম্বার এ। অপশান নাম্বার বি হবে না, কারণ এটা কিন্তু পুরোপুরি ভেতরে চলে এসেছে, এটা হবে না, এটা তো মোটেই হবে না, এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, এটা আর বর্গক্ষেত্র নেই, এবং এটাও হবে না, কারণ এখানে দেখো সামান্য একটু পরিবর্তন রয়েছে অপশান নাম্বার ডিতে, সেটা হলো এই যে ভেতরের অংশগুলো কিন্তু মিশে গেছে, যেটা কিন্তু এখানে আমাদের এখানে এটা মেশেনি বা এটা মিশবেও না। তো সুতরাং অপশান নাম্বার ডি কিন্তু আমরা নেব না, সঠিক অপশান বা উত্তর হচ্ছে অপশান এ, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা কোশ্চেন নাম্বার টেনের সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের সুবীর দাসের রিজনিং ক্লাসের অন্তর্গত নন ভার্বাল রিজনিংয়ের আরও একটা অধ্যায়, এবং এই পেপার ফোল্ডিং অধ্যায়ের পরবর্তী পার্টগুলো কিন্তু একে একে আসতে চলেছে। তো সুতরাং সেই সকল সমস্ত পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং বন্ধুরা যদি এই ভিডিও ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিও ক্লাসে এইটুকুই, ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।